ঝিনাইদহে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন আক্রান্ত হয়েছে 37 জন। সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতাল ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে 3 জন ও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে 1 জন মারা গেছে। এছাড়াও গত 24 ঘন্টায় 173 জনের নমুনা পরীক্ষা করে 37 জনের পজিটিভ এসেছে। আক্রান্তের হার 21.38%।